লাল সবুজের হয়ে দীর্ঘ সময় প্রতিনিধিত্বের পর এবার সামনে নতুন চ্যালেঞ্জ। তার আগে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন দুই টাইগার ক্রিকেটার আব্দুর রাজ্জাক ও শাহরিয়ার নাফিস। ক্রিকেট থেকে অবসরের পর এবার নির্বাচক হিসাবে কাজ করবেন আব্দুর রাজ্জাক। মিনহাজুল আবেদিন ও হাবিবুল বাশারের পর ইতিমধ্যে নিয়োগ পেয়েছেন প্যানেলের তৃতীয় নির্বাচক হিসেবে। সাবেক ওপেনার শাহরিয়ার নাফিস নিয়োগ পেয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার হিসেবে। বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে 600 উইকেট শিকারের কীর্তি আব্দুর রাজ্জাকের। জাতীয় দলের হয়ে 24 টেস্ট, 75 ওডিআই ও 1টি টি-20 খেলেছেন শাহরিয়ার নাফিস। Just picked it off. Loving the slog sweep. Premeditated to get going.